নমস্কার বন্ধুরা, বাজারে এখন লিচুর সিজন চলছে আর আমরা অনেকেই লিচু খেতে খুবই ভালোবাসি। আজকে আমি তোমাদের সাথে লিচুর পায়েসের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা এর আগে কখনোই খাওনি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর বানানোও খুবই ইজি। তো চলো এটা কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখে নিই। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। এখানে আমি মোটামুটি 15-20টা মতো লিচু নিয়েছি। লিচুটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি লিচুর বীজটাকে বাদ দিয়ে দেবো আর শাঁসটা নেব। তো বীজটা আমরা ব্যবহার করব না, কারণ মুখে পড়লে পায়েসে ভালো লাগবে না খেতে। তো এইভাবে আমি শাঁসটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, তো আমার এখানে সমস্ত শাঁসটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 500 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে একটু ঘন করে নিতে হবে। ততক্ষণে এদিকে আমরা লিচুটাকে চিনি রসে ফোটাবো, যাতে করে টক ভাবটা পুরো চলে যায়। তো তার জন্য একটা প্যানে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 কাপ থেকে 1 কাপ মতো জল। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, চিনিটা ভালো করে গলে গেছে, রসটা ফুটতে শুরু করেছে। এবার আমরা ছাড়িয়ে রাখা লিচুর শাঁসগুলোকে এই চিনির রসে দিয়ে মোটামুটি 3-4 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নেব। এতে করে লিচুর ভেতরে টক ভাবটা পুরোটাই চলে যাবে। তো 4-5 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো, লিচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর চিনির রসে ভালো করে ফুটে গেছে। এটাকে এবার সাইডে সরিয়ে রাখবো। এদিকে দেখো, দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। দুধটা ভালো করে ঘন করলে খেতে ভালো লাগে। তো এবার আমি এর মধ্যে দিচ্ছি 150 গ্রাম মতো গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। এতে করে খুব ভালো একটা কনসিস্টেন্সি আসে পায়েসটাতে আর খেতেও খুব সুস্বাদু লাগে। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই চিনি রসে ফুটিয়ে রাখা লিচুর শাঁসগুলোকে এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এমনিতে লিচু বাড়িতে এনে রাখলে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু তোমরা যদি এইভাবে পায়েস বানিয়ে রাখতে পারো তাহলে ফ্রিজে রাখলে 2-3 দিন ভালোভাবে থাকে। তো এটাকে আমি 3-4 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1/2 কাপ মতো চিনি আর দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। অল্প একটু দিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি আর অল্প কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। দেখো, এইভাবে চিনির রসে লিচুটাকে ফুটিয়ে নিলে কোনো টক ভাবই থাকে না আর একদমই দারুণ লাগে খেতে। তো দেখো, ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে করে একটু ঘন ঘন হয়ে যায়। তো হয়ে গেছে আমার পায়েস। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেওয়ার পালা। গরমের দিনে এই লিচু সিজনে একবার এই লিচুর পায়েসের রেসিপিটা অবশ্যই করে ট্রাই করে দেখো। আশা করবো সকলেরই ভালো লাগবে খেতে, খুবই সুস্বাদু হয় আর তোমরা ফ্রিজে 2-3 দিন স্টোর করে রেখেও খেতে পারবে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।